রাজনীতি এবং রাজনৈতিক সমীকরণ এবং রাজনৈতিক মাঠের পানি কখন যে কোন দিকে গড়ায় সেটা বোঝা বড়ই মুশকিল। গত 10 বছর যে জামাতকে কোণঠাসা করে রাখা হয়েছিল, তাদের সভা সমাবেশ করতে অনুমতি দেওয়া হয় নাই, তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, তাদের প্রধান সারির যে নেতা সেই নেতাদেরকে যুদ্ধ অপরাধীর দায়ে ফাঁসিতে ঝুলানো হলো, সেই জামাতকেও এখন সরকারকে কি করতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে সমাবেশের অনুমতি দিতে। সেই জামাত সমাবেশের অনুমতি দেওয়ার পরে সমাবেশ করে দেখিয়ে দিয়েছেন যে তাদের জনসম্পৃক্ততা এখনও কত ব্যাপক, সারা দেশে তাদের জনপ্রিয়তা কতটা এবং তাদের কর্মী সমর্থক কতটুকু এখনও জীবন্ত আছে, জামাত সেটা তাদেরকে জানিয়ে দিল এবং জানিয়ে দিল যে জামাত জীবিত আছে। এখন এই অবস্থায় এসে জামাত তার নিজের মতন করে নিজের পথ চলাটাকে এগিয়ে নিতে চায়, একলা চলো নীতিতে নতুন করে বিশ্বাস শুরু করেছে জামাতে ইসলামী। আমরা দেখেছি জোটবদ্ধভাবে বিএনপির সাথে একটা দীর্ঘ সময় পথ চলেছে জামাত। শরিক দলের প্রতি বিএনপির যে দায়িত্ব, যে কর্তব্য, যে ভালোবাসা যেটা থাকার কথা ছিল সেটার ঘাটতি বরাবরই জামাত নেতারা দেখে আসছেন। সেটা দেখেছেন জামাত নেতাদের যখন ফাঁসি হয়ে যাচ্ছে, বিচার কার্য শুরু হচ্ছে, তখনও দেখেছেন। তখন এরপরে বিএনপির আরও কিছু খারাপ দিক যেটা জামাতের সামনে পরিস্ফুটিত হয়েছে সেটা হচ্ছে, যখন জামাত আন্দোলন সংগ্রামে নিয়োজিত তখনও বিএনপি চুপচাপ বসেছিলেন ঘরে, জামাতের সাথে রাস্তায় নামেন নাই বিএনপি। এই সব বিভিন্ন বিষয়ে মান অভিমান এবং দূরত্ব থেকে জামাত শেষ পর্যন্ত এসে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তটা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে তাহলে তারা এককভাবে অংশগ্রহণ করবে, কোনোভাবে বিএনপির সাথে তারা নির্বাচনে যাবে না। বুঝতেই পারছেন নিজেদের অবস্থানটা কত সুদৃঢ় করে এই সিদ্ধান্তটা জানাচ্ছে জামাতে ইসলামী। তো অনেক কথা হলো, চলেন আমরা এখন শুনি যে সময়ের আলো এই নিয়ে একটা নিউজ করছে যে এককভাবে নির্বাচন করতে চায় জামাত, এককভাবে নির্বাচন করতে চাইছে জামাত। জয়ের পর যদি জয় হয় জামাত ইসলাম, তাহলে 1991 সালের মতো বিএনপিকে সরকার গঠনে সমর্থনের ইচ্ছা আছে, তার মানে একেবারে তারা বিএনপিকে ছেড়ে দিচ্ছে না। যদি যেতে তাহলে সরকার গঠনের সময় তারা কোন পক্ষে অবস্থান করবে, তারা বিএনপির সাথে 1991 সালের মতনই সরকার গঠন করবে। বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়ান ও রাজনৈতিক কৌশলের কারণে এবার এককভাবে নির্বাচন করতে চায় জামাত ইসলামী। সে লক্ষ্যেই দলটি প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে 170টি আসনে নিজেদের প্রার্থী ঠিক করেছে, তবে আনুষ্ঠানিকভাবে 120টি আসনে দুই স্তরের প্রার্থী ঠিক করেছে। নির্বাচনে জয়ের পর 1991 সালের মতো বিএনপির সাথে সরকার গঠনের ইচ্ছা আছে। বুঝতে পারছেন মানে তারা কত দূর এগিয়ে গেছে এবং জামাত যে মরে নাই সেটা তারা কত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। 170টা আসনে নির্বাচনের জন্য তাদের যে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী প্রস্তুতি সেটা তারা শুরু করেছে। শুধু এই কথাই নয়, মানে 120টি আসনে দুই স্তরের প্রার্থী ঠিক করে রেখেছে। কোনো কারণে যেটা হয় যে হামলা মামলা শিকার হতে পারে, একটা প্রার্থীর নাই হয়ে যেতে পারে, আর একটা প্রার্থী যেন সেখানে সেকেন্ড হ্যান্ড অপশন হিসেবে থাকতে পারে, এমনভাবে 170টা আসনের ভিতরে 120টা আসনেই তারা দুই স্তরের প্রার্থী ঠিক করে রেখেছে। তার মানে জামাত তার পথে ঠিক পথে আছে, দলের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। কেন্দ্রের এই বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া হয়েছে। জামাতের রুকন ও ঢাকা মহানগরের উত্তরের শীর্ষ এক নেতা সময়ের আলোকে জানাইছেন যে জামাত এবার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মতো করে পরিকল্পনা করে এগোচ্ছে, আলাদাভাবে নির্বাচন করে বিএনপি স্বর্গে সরকার গঠন করতে চাই, আন্দোলনও আলাদাভাবে করার চিন্তা রয়েছে। বিএনপি নিজেদের মতো করে জামাতকে আন্দোলন করতে বলেছে। বুঝতেই পারছেন মানে শুধু সরকার গঠন যে আলাদাভাবে করবে তা না, জামাত ইসলামী সরকার পতনের যে আন্দোলন সে আন্দোলনও আলাদাভাবে তারা করতে চায়। শুধু তারা করতে চায় বিষয়টা এমন না, বিএনপিও জানিয়েছে যে আপনারা আলাদাভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলুন। তার মানে সরকার পতনের জামাত ইসলামে আলাদাভাবে যদি নিজেদের শক্তি ব্যয় করে সংগ্রাম গড়ে তুলতে পারে, তার মানে এই সরকারের টিকে থাকার আর কোনো সুযোগই দেখা যাচ্ছে না।
এখন এই যে বিএনপির সঙ্গে নির্বাচন করবে না এটা বিষয়টা ধরে নেওয়া যায়, ভালো কথা, কিন্তু বিএনপির সাথে যুগপৎ যে আন্দোলন, এই আন্দোলন থেকেও কেন সরে আসছে তারা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি যখন নিতে গিয়েছিল জামাত ইসলামী কিছুদিন আগে, তখন অনুমতি তো দেয়াই নাই সরকার, উল্টো তাদের নেতাদের গ্রেপ্তার করছিল। বুঝতেই পারছেন, মানে গ্রেপ্তার করে তাদের জেলে ঢুকিয়ে দিল, পরবর্তীতে আবার যখন ভিসা নিতে চলে আসলো উল্টাবার তাদেরকে ডেকে মনে করেন যে জামাত ইসলামীকে কী করা হলো, সমাবেশের অনুমতি দেয়া হলো। এখন এই যে সমাবেশের অনুমতি নিতে গিয়ে তার নেতাকর্মীরা গ্রেপ্তার হলো, তাদের একটা ক্ষোভের জায়গা হচ্ছে গিয়ে এই সময় বিএনপি একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত জানায় নাই, এটা তাদের একটা ক্ষোভের কারণ। নীতি নির্ধারক যারা আছেন তারা ভালো চোখে দেখেননি, এর আগে আমিরে জামাত বর্তমান যিনি ডাক্তার শফিকুর রহমান গ্রেপ্তার হন, সে সময়ও বিএনপি কোনো রকম প্রতিক্রিয়া জানান নাই। এইসব বিভিন্ন কারণে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে নির্বাচনের মতন আন্দোলন সংগ্রামেও বিএনপির পাশে থাকবে না, তারা এককভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। তারা বলছে যে তত্ত্বাবধায়ক যে সরকার, যে সরকারের অধীনে 1991 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 140 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়, আওয়ামী লীগ 88 আর জামাত পায় 18 আসন, পরে জামাত সমর্থন দিয়ে সরকার গঠন করে বিএনপি, এবং সরকার গঠনের দিকে সামনে কী করবে, অবশ্যই তারা বিএনপিকে বেছে নিবে, তবে আপাতত নির্বাচনটা এককভাবে করতে চায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, এই সরকারের অধীনে কি জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে? না, তারা তাদের বিষয়টা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে না, এই সরকারের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে। তার আগে এই সরকারকে পতন নিশ্চিত করতে চাই এবং পতন নিশ্চিত করার জন্য তারা রাজনৈতিক মাঠেও থাকবে, এবং তাদের পতন নিশ্চিত হলে তারপর তারা নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে তারা এককভাবে অংশগ্রহণ করবে। তো এই ছিল আজকের মতো, নতুন কোনো নিউজ নিয়ে নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।